সেমিস্টার পরে পড়েছি, সেটাকে একটু জাস্ট ব্রিফলি রিভিউ করে নেওয়া। অ্যাজ ইউ ক্যান রিমেম্বার, সে কোয়ান্টাম মেকানিক্স ওয়াজ ডেভেলপ বাই হাইজেনবার্গ, বর্ন অ্যান্ড জর্ডন, যেখানে বেসিক্যালি ম্যাট্রিক্স ফর্মালিজম ইউজ করা হয়েছিল, যেটাকে আমরা ম্যাট্রিক্স মেকানিক্স বলে থাকি। আর আরেকটা অ্যাপ্রোচ, সেকেন্ড অ্যাপ্রোচটা হচ্ছে ওয়েব মেকানিক্স, দ্যাট ওয়াজ ডেভেলপ বাই স্ক্রডিঞ্জার। ইন দি ওয়েব মেকানিক্স দি সিস্টেম ইজ রিপ্রেজেন্টেড বাই এ কমপ্লেক্স ওয়েব ফাংশন। ওয়েব মেকানিক্সে কোন একটা সিস্টেমকে, একটা পার্টিকেলকে, ইনক্লুডিং ইটস ওয়েব নেচার, আমরা ওয়েব ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করি। সে সাই আর টি এই ওয়েব ফাংশনটা দিয়ে রিপ্রেজেন্ট করি। এবং এই যে ওয়েব ফাংশনটার কথা বলা হচ্ছে, সেই ওয়েব ফাংশনটার মধ্যে ডুয়েল ক্যারেক্টারটা কন্টেন্ট রয়েছে ভায়া দি রিলেশন ই ইকালস টু এইচ নিউ অ্যান্ড পি ইকালস টু এইচ বাই ল্যামডা অর পি ইকালস টু এইচ ক্রস কে। সেই ওয়েব ফাংশনের ফিজিক্যাল সিগনিফিকেন্স কি সেইটা আমরা পড়ে এসেছি। ওয়েব ফাংশন বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে এবং ওয়েব ফাংশনটা যদি তুমি পাও তো সেইটা নিয়ে কি করবে বা কি করা যায়, সেগুলো আমরা ডিসকাস করে এসেছি। একদম গ্রিফিক্সের ভাষায় এই জিনিসটাকে দেওয়া রয়েছে। একটা পার্টিকেলের কথা যদি কনসিডার করো, পার্টিকেলটা কিন্তু একটা পয়েন্টে লোকালাইজড, কোন একটা ইনস্ট্যান্টে একটা পার্টিকেল ইজ লোকালাইজড অ্যাট এ পয়েন্ট। হাউএভার দি ওয়েব ফাংশন হ্যাজ এ স্প্রেড ইন স্পেস। ওয়েব ফাংশন বা ওয়েব বলতে কিন্তু আমরা একটা স্প্রেডকে রিপ্রেজেন্ট করি। কোনো একটা ওয়েব কিন্তু সিঙ্গেল পয়েন্টে লোকালাইজড নয়, আনলাইক এ পার্টিকেল। তো যখন একটা পার্টিকেল একটা একটা সিস্টেমকে ডেসক্রাইব করছি, এই আমরা কোয়ান্টাম মেকানিক্সে দেখেছি যে এই সিস্টেমটা কিন্তু পার্টিকেল বললেও চলবে না, আবার ওয়েব বললেও চলবে না, এর কি ডুয়েল ক্যারেক্টার রয়েছে। আমরা এটাকে ম্যাটার ওয়েব হিসাবে বলে এসেছি। হ্যাঁ, এরকম ডুয়েল ক্যারেক্টার রয়েছে, সেই ডুয়েল ক্যারেক্টারটাকে বোঝানোর জন্যই ওয়েব ফাংশন এর হেল্প নেওয়া হয়েছে অ্যাকর্ডিং টু ওয়েব মেকানিক্স। তো যদি ওয়েব ফাংশনটা দেওয়া থাকে, তাহলে কি সেটা কোনোভাবে এই পার্টিকেল নেচারের যে ইন্টারপ্রিটেশন সেইটাকে ভায়োলেট করছে? হাউ ক্যান সাচ অ্যান অবজেক্ট ওয়েব ফাংশন রিপ্রেজেন্ট দি স্টেট অফ দি পার্টিকেল? একটা পার্টিকুলার স্টেটকে তাহলে ওয়েব ফাংশনটা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারে? কন্ট্রাডিকশনটা এই জায়গাতে বলা হয়েছিল যে ওয়েব ফাংশনটার একটা স্প্রেড রয়েছে, ফায়ারেট পার্টিকেলটা একটা পয়েন্টে লোকালাইজড অ্যাট এ গিভেন টাইম। তো আমি যদি বলি যে ওয়েব ফাংশন দিয়ে একটা পার্টিকেল এবং ওয়েব দুটোকেই রিপ্রেজেন্ট করছি, তাহলে নিশ্চয়ই এই প্রশ্নটা আসবে যে ওয়েব ফাংশন দিয়ে একটা পার্টিকুলার স্টেটকে কি করে রিপ্রেজেন্ট করব। তো সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা কেম ফ্রম বর্ন স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন। অ্যাকর্ডিং টু বর্ন স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন, যদি আমরা এই ওয়েব ফাংশনটার মডিউলাসের স্কোয়ার নিই, দ্যাট উইল গিভ দি প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দি পার্টিকেল অ্যাট সাম পজিশন আর অ্যান্ড অ্যাট টাইম টি। অর্থাৎ সে সাই এক্স টি মড স্কোয়ার, এইটা যদি ইন্টিগ্রেশন করা হয় ইন এ রিজিয়ান বিটুইন এ অ্যান্ড বি, দ্যাট উইল গিভ দি প্রবাবিলিটি দ্যাট দি পার্টিকেল ক্যান বি ফাউন্ড ইন দ্যাট রিজিয়ান অ্যাট টাইম টি। এ থেকে বি এর মধ্যে পার্টিকেলটাকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটিটা আমরা এই ইন্টিগ্রালটা কষে বলে দিতে পারবো। আমরা এটাকে গ্রাফিক্যালিও ইন্টারপ্রিট করে এসেছি। যদি আমার এই সাই স্কোয়ারটাকে এক্স এর ফাংশন হিসাবে প্লট করা থাকে, সাই স্কোয়ারটাকে যদি এক্স এর ফাংশন হিসাবে প্লট করা থাকে, তাহলে আমি এই প্লটটা থেকেও বলে দিতে পারি, প্লটের এরিয়া ক্যালকুলেট করে বলে দিতে পারি হোয়াট ইজ দি প্রবাবিলিটি দ্যাট দি পার্টিকেল ক্যান বি ফাউন্ড ইন সাম রিজিয়ান। অর্থাৎ এইরকম ভাবে ওয়েব ফাংশন থেকে আমরা পার্টিকেলের স্টেটটাকে বের করে ফেলতে পারি, পার্টিকেলটা কোথায় আছে বা থাকার প্রবাবিলিটি কত সেইটাকে আমরা বের করতে পারি। যেমন এই ছবিটা থেকে দেখতে পাচ্ছ, এই যে শেডেড রিজিয়ানটা এ টু বি, এই যে রিজিয়ানটা দেখানো হয়েছে, এইটার এরিয়াটা যদি আমরা ক্যালকুলেট করতে পারি, এই যে এরিয়া সেই এরিয়াটাই বেসিক্যালি এ থেকে বি এর মধ্যে পার্টিকেলটাকে পাওয়ার প্রবাবিলিটি কত সেইটাকে রিপ্রেজেন্ট করবে। এর পাশাপাশি এই ছবিটা থেকে আরো কিছু জিনিস আমরা সহজে উত্তর দিয়ে দিতে পারি। সেটা হচ্ছে এই রকম যে এ পয়েন্টে দেখো মড সাই স্কোয়ার এর ভ্যালুটা ম্যাক্সিমাম, অর্থাৎ দি পার্টিকেল ইজ মোস্ট লাইকলি টু বি ফাউন্ড অ্যাট দি পয়েন্ট এ, হায়ার অ্যাজ ইট ইজ আনলাইকলি টু বি ফাউন্ড অ্যাট দি পয়েন্ট বি। বি পয়েন্টে মড সাই স্কোয়ার এর ভ্যালুটা জিরো বা ক্লোজ টু জিরো, কাজে বি পয়েন্টে পার্টিকেলটাকে খুঁজে পাওয়ার পসিবিলিটি একেবারেই নেই। অর্থাৎ ইট ইজ আনলাইকলি দ্যাট দি পার্টিকেল ক্যান বি ফাউন্ড নিয়ার দি পয়েন্ট বি। আর ওয়েব ফাংশনটা আমি বললাম যে ওয়েব ফাংশনটা একটা কমপ্লেক্স কোয়ান্টিটি, কিন্তু যখনই আমি মড সাই স্কোয়ার করছি, সাই ইন্টু সাই স্টার এই জিনিসটাকে করছি, সেটা কি একটা রিয়েল এবং পজিটিভ কোয়ান্টিটি?
সেটাই হওয়া উচিত, যেহেতু মস সাই স্কোয়ার প্রবাবিলিটি ডেন্সিটি কে দেয়, কাজেই এটা রিয়েল এবং পজিটিভ কোয়ান্টিটি হবে, সেটাই এক্সপেক্টেড। এটা দেখেছি। তারপরে তার পাশাপাশি আমরা ডিসকাস করেছিলাম যে ওয়েভ ফাংশনটা প্রিন্সিপাল অফ সুপার পজিশন এইটাকে ফলো করে। যেমন আমরা যে তোমার ক্লাসিক্যাল ওয়েভ গুলোর কথা বলেছি, ধরো ওয়াটার ওয়েভ বা সাউন্ড ওয়েভ বা তোমার এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেখানে দেখেছি যে এরা ইন্টারফেরেন্স এক্সপেরিমেন্টে ডিফার করে। অর্থাৎ উই ক্যান অ্যাপ্লাই ইন প্রিন্সিপাল অফ সুপার পজিশন, কোন একটা পয়েন্টে একটা ওয়েভের কন্ট্রিবিউশন যদি Y1 হয়, আরেকটা ওয়েভের কন্ট্রিবিউশন যদি Y2 হয়, তাহলে ওই পয়েন্টে রেজাল্টেন্ট যে ডিস্টারবেন্স সেটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন অফ Y1 এন্ড Y2। তাহলে একই জিনিস ক্যান বি অ্যাপ্লাইড ফর দি কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েভ ফাংশন। কোন একটা মানে ডাবল স্লিট এক্সপেরিমেন্টের কথা তোমরা মনে করতে পারছো, ইলেকট্রন বিম এক্সপেরিমেন্ট। ইলেকট্রন বিম এক্সপেরিমেন্টে আমরা ডিসকাস করেছি যে যদি তোমার এইরকম একটা ডাবল স্লিট এর কথা ভাবা যায় এবং সেই ডাবল স্লিট কে ডাবল স্লিট এর উপর ইলেকট্রন এসে পড়ে, তাহলে ওয়েভের ক্ষেত্রে যেমন ইন্টারফারেন্স প্যাটার্ন দেখি, ঠিক তেমনই একটা ইন্টারফারেন্স প্যাটার্ন আমরা অবজার্ভ করতে পারবো। তো সেটাই এস্টাবলিশ করে যে ওয়েভ ফাংশনটা এরকম সুপার পজিশন প্রিন্সিপাল মেনে চলে। যদি কোন একটা সিস্টেমের একটা স্টেট কে Ψ1 দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, আর একটা স্টেট কে যদি Ψ2 দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, তাদের যে লিনিয়ার কম্বিনেশন Ψ1 Ψ1 প্লাস Ψ2 Ψ2, এইটাও কিন্তু একটা পসিবল স্টেট কে রিপ্রেজেন্ট করবে। আমরা দেখেছি যে মড সাই স্কোয়ার ভ্যালুটা যদি ক্যালকুলেট করা হয়, তাহলে এইরকম ধরনের একটা ইন্টারফেয়ারেন্স স্টার পাওয়া যায়। তবে একটা জিনিস আমরা খেয়াল করেছি বা খেয়াল করা দরকার, সেটা হচ্ছে যে ওয়েভ ফাংশনটা কিন্তু ক্লাসিক্যাল যে ওয়েভ তার থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। একটা সাউন্ড ওয়েভ বা ওয়াটার ওয়েভের ক্ষেত্রে ওয়েভ ফাংশন বলতে কি বোঝায় সেটা আমরা জানি, একটা সাউন্ড ওয়েভের ক্ষেত্রে বা ওয়াটার ওয়েভের ক্ষেত্রে ওয়েভ ফাংশন বলতে কি বোঝায় সেটা আমরা দেখেছি, যে কোনো কিছু একটা ফিজিক্যাল প্রপার্টির রিলেটিভ ভেরিয়েশন কে বোঝায়। সাউন্ড ওয়েভ ফর এক্সাম্পল, সাউন্ড ওয়েভকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, সাউন্ড ওয়েভকে আমরা রিপ্রেজেন্ট করি যে অন দি পাথ অফ প্রপাগেশন মিডিয়ামের যে পার্টিকেল গুলো রয়েছে তাদের ইকুইলিব্রিয়াম পজিশনের অ্যামাউন্টে কেমন ভাবে ডিসপ্লেস হচ্ছে, YXT এরকম ভাবে ডিনোট করে এসেছে, ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকেল এট সাম পজিশন এক্স এট টাইম টি, এরকম ভাবে আমরা একটা ক্লাসিক্যাল ওয়েভকে সাউন্ড ওয়েভকে ডেসক্রাইব করেছি। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে যে ওয়েভ ফাংশনটার কথা বলতে চাইছি Ψrt, এইটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট কোয়ান্টিটি। এখানে কিন্তু কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি ভেরিয়েশনটা Ψrt দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে না, এটা একদম অ্যাবস্ট্রাক্ট একটা কোয়ান্টিটি যার স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন রয়েছে, যে মড সাই স্কোয়ার গিভস দি প্রবাবিলিটি দ্যাট এ পার্টিকেল ক্যান বি ফাউন্ড অ্যাট সাম পজিশন আর অ্যাট টাইম টি। এরপর আরো একটা পয়েন্ট, আরো কতগুলো পয়েন্ট আমরা অবজার্ভ করেছি, যে ম্যাটার ওয়েভস এর যে কথাটা বলা হচ্ছে, সেই ম্যাটার ওয়েভটা কিন্তু একটা মনোক্রোম্যাটিক প্লেন ওয়েভকে রিপ্রেজেন্ট করে না, রাদার ম্যাটার ওয়েভ রিপ্রেজেন্টস এ ওয়েভ প্যাকেট। ম্যাটার ওয়েভ একটা ওয়েভ প্যাকেটকে রিপ্রেজেন্ট করে, ম্যাটার ওয়েভ রিপ্রেজেন্টস সুপার পজিশন অফ এ নাম্বার অফ প্লেন ওয়েভস। দি ন্যাচারালি ওয়েভ প্যাকেটের ক্ষেত্রে দি এনার্জি ইজ ক্যারিড আউট বাই দি গ্রুপ ভেলোসিটি, দি গ্রুপ ভেলোসিটি বিং ডিফাইন্ড বাই ডি ওমেগা ডিকে। ফেজ ভেলোসিটি আর গ্রুপ ভেলোসিটির মধ্যে রিলেশন কেমন হয় সেটা আমরা দেখেছিলাম। আমরা একটা পয়েন্ট অবজার্ভ করেছিলাম যে পার্টিকেল ভেলোসিটিটা গ্রুপ ভেলোসিটির সাথে সমান, রাইট, পার্টিকেল ভেলোসিটিটা গ্রুপ ভেলোসিটির সাথে সমান, আর তোমার যে পার্টিকেল ভেলোসিটি এবং গ্রুপ ভেলোসিটি প্রোডাক্ট ভিপি ইন্টু ভিজি এইটা সি স্কোয়ারের সাথে সমান। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা ম্যাটার ওয়েভ এর ক্ষেত্রে বা ওয়েভ প্যাকেটের ক্ষেত্রে সেই করে এসেছি, স্টাডি করে এসেছি, এই যেখানে সেটা দেখবে, এটা গত বছরেরই গতবারেরই স্লাইড তোমাদের কাছে আছে সবার কাছে। ভিপি ইন্টু ভিজি এইটা সি স্কোয়ার, ফেজ ভেলোসিটি গ্রুপ ভেলোসিটি প্রোডাক্টটা সি স্কোয়ারের সাথে সমান, ফায়ার অ্যাজ ভিজি গ্রুপ ভেলোসিটি ইজ সেম অ্যাজ দি ভেলোসিটি অফ দি পার্টিকেল। এগুলো মোটামুটি ভাবে আমরা মনে করতে পারছি। এবার আরো কিছু জিনিস যেগুলো আগে সেমিস্টারে পড়ে এসেছি এবং সেই আইডিয়া গুলো এখানেও কাজে লাগাতে হবে প্রত্যেকটা টপিকে, সেইগুলো একটু জাস্ট রিভিউ করে নেওয়া যাক। হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রিন্সিপাল দেখে এসেছি, যে সাইমালটেনিয়াস মেজারমেন্ট
simultaneous measurement of two conjugate variables with arbitrary precision is not possible. তাই তো নাকি মনে করতে পারছো? হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, সাইমালটেনিয়াস মেজারমেন্ট অফ টু কনজুগেট ভেরিয়েবলস উইথ আরবিটারি প্রিসিশন ইজ নট পসিবল, মনে আছে? সাইমালটেনিয়াস মেজারমেন্ট বলতে কি বলা হচ্ছে বলো? সাইমালটেনিয়াস মেজারমেন্ট বলতে কি বলা হচ্ছে? স্যার সাইমালটেনিয়াস মেজারমেন্ট মানে একই সাথে পার্টিকেলের পজিশন আর মোমেন্টাম দুটোই মেজার করা হচ্ছে। সাইমালটেনিয়াস মেজারমেন্ট মানে একসাথে মেজারমেন্টের কথা বলছি, পজিশন মোমেন্টাম ছাড়া অন্য কিছুও হতে পারে। সাইমালটেনিয়াস মেজারমেন্ট, সাইমালটেনিয়াস কথাটার মানে হচ্ছে একসাথে। হ্যাঁ, সাইমালটেনিয়াস মেজারমেন্ট অফ কনজুগেট ভেরিয়েবলস, সাইমালটেনিয়াস মেজারমেন্ট অফ কনজুগেট ভেরিয়েবলস। হ্যাঁ, কনজুগেট ভেরিয়েবলস কোনগুলো? কনজুগেট ভেরিয়েবলস হচ্ছে, আমরা পরে দেখবো বা কিছুটা হয়তো দেখে এসেছি, এই যে পজিশন মোমেন্টাম, এই দুটো কনজুগেট ভেরিয়েবল। অ্যাঙ্গুলার মোমেন্টাম এর যে থার্ড কম্পোনেন্ট আর তোমার অ্যাজিমুথাল অ্যাঙ্গেল ফাই, এই দুটো কনজুগেট ভেরিয়েবল। তারপর তোমার এনার্জি টাইম, এই দুটো কনজুগেট ভেরিয়েবল। হ্যাঁ, তো এই যে কনজুগেট ভেরিয়েবল, সেই কনজুগেট ভেরিয়েবল গুলোর সাইমালটেনিয়াস মেজারমেন্ট আরবিটারি প্রিসিশনে সম্ভব নয়। সাইমালটেনিয়াস মেজারমেন্ট পসিবল, সাইমালটেনিয়াসলি আমি দুটোকে মেজার করতেই পারি। ভুল বলছি মানে ঠিক বলছি কি? ঠিক বলছি, সাইমালটেনিয়াস মেজারমেন্ট করতেই পারি কি? ডিফেন্ড অর রিফিউট, আমি যে স্টেটমেন্টটা দিলাম এটাকে আইদার ডিফেন্ড করো বা রিফিউট করো, উই ক্যান মেজার সাইমালটেনিয়াসলি টু কনজুগেট ভেরিয়েবলস। Is it right or wrong? স্যার ক্লাসিক্যালি মেজার করতে পারি, কিন্তু স্যার কোয়ান্টাম মেকানিক্যালি কোন একটা পার্টিকেলের পজিশন মোমেন্টাম সাইমালটেনিয়াসলি মেজার করতে পারা যায় না। কেন পারবো না? নিশ্চয়ই পারি, সাইমালটেনিয়াস মেজারমেন্ট করতেই পারি পজিশন এন্ড মোমেন্টাম। কেউ অন্য কেউ ডিফেন্ড করবে কথাটাকে বা রিফিউট করবে? স্যার এক্সিলারেশন করতে পারবো না। হ্যাঁ বলো, কে বলছো বলো? প্রিসিশন করতে পারবো না। তাহলে মোমেন্টাম মেজারমেন্টটা কিন্তু একেবারেই ইনঅ্যাকিউরেট হবে। দুটোকে সাইমালটেনিয়াসলি আরবিটারি প্রিসিশনে মেজার করা সম্ভব নয়। ডিসিশন বলতে কি বোঝায় সেটা তো তোমাদের কাছে এখন ক্লিয়ার, তোমরা তো এ পড়ে এসেছো, প্রবাবিলিটি থিওরি পড়ে এসেছো, রাইট? মনে করতে পারছো প্রবাবিলিটি থিওরি পড়ে এসেছো তো? হ্যাঁ হ্যাঁ। তো এবার ধরো তোমার এইরকম এইরকম ধরো কিছু মেজারমেন্ট আর কি, সে তুমি এক্সটাকে মেজার করছো আর এইদিকে সে কত বার পেয়েছো এইটাকে প্লট করছো। মানে আমি বলতে চাইছি একটা হিস্টোগ্রাম প্লট করো, একটা হিস্টোগ্রাম প্লট করো। ধরো তুমি এক্স ওয়ান একটা পার্টিকেলের পজিশন মেজার করেছো একটা পার্টিকুলার স্টেটে, সেটার ভ্যালুটা পেয়েছো এই যে এক্স ওয়ান ভ্যালুটা পেয়েছো সে 10 বার, ক্লিয়ার? তারপর তুমি এক্স টু ভ্যালু পেয়েছো 15 বার, এক্স থ্রি ভ্যালু পেয়েছো 20 বার, এরকম ভাবে প্রচুর মেজার করেছো, বহুবার মেজার করেছো। মেজার করার পর যে বিভিন্ন ভ্যালু গুলো পেয়েছো সেইগুলো যদি হিস্টোগ্রাম প্লট করো তাহলে এরকম ধরনের একটা সে প্লট হয়, কেমন? এই প্লটটা থেকে আমরা প্রিসিশনটাকে বের করে ফেলতে পারি না। ধরো এটা কোন একটা গাউসিয়ান ফিট হয়, ধরো তোমার পজিশন মেজারমেন্টটা একটা গাউসিয়ান ফিট করে, তাহলে সেখান থেকে আমরা আনসার্টেনটি বের করে ফেলতে পারবো। ইউ রিমেম্বার হাউ ডেল এক্স ইজ ডিফাইন্ড? মনে করতে পারছো না? আমরা ধরো একটা সিস্টেমের একই স্টেটে রিপিটেড মেজারমেন্ট নিচ্ছি, একটা সিস্টেম একটা নির্দিষ্ট স্টেটে রয়েছে,
আমি সাইমালটেনিয়াসলি এটা পজিশন আর মোমেন্টামটাকে মাপলাম, কিছু একটা ভ্যালু পেলাম। আবার সিস্টেমটাকে আগে স্টেটে নিয়ে এলাম, খেয়াল করে দেখবে কোয়ান্টাম মেকানিক্সে না যখনই মেজার করা হয়, তোমরা ইম্পিয়ার প্যারাডক্সটা করে থাকতে পারো, তখনই কোন একটা স্টেটে মেজার করা হয় সেই স্টেটটা ডিস্ট্রয় হয়ে যায়। মানে মেজার যদি তোমাকে করতে হয় তাহলে ইউ হ্যাভ ডিস্ট্রয় দি স্টেট। কাজেই তুমি যদি আবার একবার দ্বিতীয়বার মেজার করতে চাও তাহলে সিস্টেমটাকে তার আগের স্টেটে নিয়ে আসতে হবে। সিস্টেমটাকে তার আগের স্টেটে নিয়ে এলে নিয়ে এসে আবার সাইমালটেনিয়াসলি এই পজিশন আর মোমেন্টামটাকে মেজার করতে, আবার সিস্টেমটাকে আগের স্টেটে নিয়ে এলে নিয়ে পজিশন মেজার মোমেন্টাম সাইমালটেনিয়াস মেজারমেন্ট করতে, ইউ ক্যারি অন। হ্যাঁ, এরকম ভাবে তুমি ধরো 100,000 মেজারমেন্ট নিয়েছো। এবার এই 100,000 মেজারমেন্টে যে পজিশন ভ্যালুগুলো পেয়েছো, 100,000 মেজারমেন্টের যে পজিশন ভ্যালুগুলো পেয়েছো সেটার জন্য একটা হিস্টোগ্রাম প্লট করো, একইভাবে মোমেন্টাম যে ভ্যালুগুলো পেয়েছো তার জন্য একটা হিস্টোগ্রাম প্লট করো। তো সেই প্লট গুলো থেকে ইউ ক্যান ডিটারমাইন ওয়ান সিগমা ভেরিয়েশন, ডেল এক্স টাকে ক্যালকুলেট করো, রুট ওভার অফ এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজ স্কোয়ার। ঠিক একই রকম ভাবে ইউ ক্যালকুলেট দি মোমেন্টাম আনসার্টেনটি, ডেল পি হুইচ ইজ ডিফাইন্ড অ্যাজ স্কোয়ার অ্যাভারেজ মাইনাস পি অ্যাভারেজ স্কোয়ার। হ্যাঁ, এরকম ভাবে এগুলো ক্যালকুলেট করো। ক্যালকুলেট করার পর দেখতে পাবে যে ডেল পিটা যদি বড় হয় তাহলে ডেল এক্সটা ছোট, অন দি আদার হ্যান্ড ডেল এক্সটা যদি বড় হয় তাহলে ডেল পিটা ছোট। দি প্রোডাক্ট ইজ কনস্ট্যান্ট, বা মানে ইনফ্যাক্ট হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালে এই প্রোডাক্টটার একটা লোয়ার লিমিট রয়েছে, যে ডেল এক্স ইন্টু ডেল পি এইটা কখনো এইচ প্লাস বাই টু এর থেকে ছোট হবে না। অর্থাৎ ডেল এক্স ইন্টু ডেল পি উইল অলওয়েজ বি গ্রেটার দেন এইচ প্লাস বাই টু। এমনটা নয় যে আমি ডেল এক্সটাও জিরো পেলাম ডেল পিটাও জিরো পেলাম, সেইটা কিন্তু কখনো পাওয়া সম্ভব নয়। ডেল এক্সটা যদি জিরো হয় তাহলে উই হ্যাভ টু স্যাক্রিফাইস ফর দি মোমেন্টাম মেজার। একটাকে যদি আমরা আরবিটারি প্রিসিশনে মেজার করতে চাই তাহলে কিন্তু অন্যটা অন্য কনজুগেট ভেরিয়েবলটাকে অ্যাট অল মেজার করতেই পারবো না। আমরা কিন্তু এটা সেই গ্রিফিথসে যে এক্সাম্পলটা ছিল সেইটা দিয়ে বুঝিয়েছিলাম, সেই একটা ওয়েভের কথা বলেছিলাম আর একটা তোমার গাউসিয়ান প্যাকেট তার কথা বলেছিলাম, ছবি দিয়ে বলেছিলাম, একটা প্লেন ওয়েভ দেখিয়েছিলাম আর একটা ছোট্ট গাউসিয়ান প্যাকেট বা ডিরাক ডেল্টা ফাংশন দিয়ে জিনিসটাকে দেখিয়েছিলাম, মনে করে দেখো। তো এই ডেল এক্স ইন্টু ডেল পি এই যে প্রোডাক্টটা সেটা মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল টু এইচ ক্রস বাই টু। সেই জন্যই আমি স্টেটমেন্টটাকে বা প্রিন্সিপালটাকে এইরকম ভাবে স্টেট করলাম, সাইমালটেনিয়াস মেজারমেন্ট অফ কনজুগেট ভেরিয়েবলস উইথ আরবিট্রারি প্রিসিশন ইজ নট পসিবল। সাইমালটেনিয়াস মেজারমেন্ট ইজ পসিবল, কনজুগেট ভেরিয়েবল সাইমালটেনিয়াস মেজারমেন্ট আমরা করতেই পারি, কিন্তু আরবিট্রারি প্রিসিশনে মেজার করাটা সম্ভব না। এই আনসার্টেনটি প্রিন্সিপালটা যেমনটা বললাম যে যেকোনো কনজুগেট ভেরিয়েবলের মধ্যে হোল্ড করে, পজিশন মোমেন্টামের জন্য যেমন হোল্ড করে, এই যে এল জেড অ্যাঙ্গুলার মোমেন্টামের থার্ড কম্পোনেন্ট আর তোমার অ্যাজিমুথাল অ্যাঙ্গেল এদের জন্য হোল্ড করে, এনার্জি টাইম এদের জন্য হোল্ড করে, অ্যান্ড সো অন। হ্যাঁ, আমরা আগের কোর্সে আনসার্টেনটি প্রিন্সিপাল দিয়ে বেশ কিছু জিনিসকে এস্টিমেটও করে এসেছিলাম, তাই না? কতগুলো মনে করতে পারছো? আনসার্টেনটি প্রিন্সিপাল দিয়ে কিছু জিনিস এ করেছিলাম, এক্সপ্লেন করেছিলাম, বা কিছু জিনিস এস্টিমেট করা হয়েছিল, কিছু ভ্যালু এস্টিমেট করা হয়েছিল, এরকম কিছু মনে করতে পারছো? স্যার ওই ইলেকট্রন নিউক্লিয়াসে থাকতে পারে না ওইটা? আর ইলেকট্রন নিউক্লিয়াসে থাকতে পারে না। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলেছিলাম, সেটা তোমাদের মনে আছে কিনা দেখতে চাইছি, খুব ইম্পর্টেন্ট জিনিস, হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের ইমপ্লিকেশন বা তোমার স্যার হাইজেনবার্গ আনসার্টেনটি মানে বোর থিওরিটা একটা ইলেকট্রন একটা ফিক্সড রেডিয়াসের পাথে মুভ করছে, এটা কিন্তু হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের সাথে নট এট অল কনসিস্টেন্ট, এইটাই। হ্যাঁ, ওকে, তো মোটামুটি ভাবে মনে আছে, যদি ভুলে গিয়ে থাকো তাহলে আরেকটু দেখে দেখে নিও। এইগুলো তো আমি বোর্ড ওয়ার্ক করেছিলাম না, মানে এই কোয়ান্টাম থিওরিটা পাওয়ার পয়েন্টে করেছিলাম, কিন্তু বাকিগুলো বোর্ড ওয়ার্ক করেছিলাম। সেমিস্টার থ্রির পুরো কোয়ান্টাম মেকানিক্স কোর্সটা একটু চোখ বুলিয়ে নিও আর কি।
নেক্সট ওয়েভ ফাংশন, ওয়েভ ফাংশন নিয়ে তো কথা কিছু বললামই, আরো কিছু জিনিস এখানে দেয়া রয়েছে যে ওয়েভ ফাংশনটা যদি তুমি পাও তাহলে ওয়েভ ফাংশনটা নিয়ে কি করা যায় সেটা আমরা দেখে এসেছি আগে। ঠিক ক্লাসিক্যাল মেকানিক্স পড়ার সময় আমাদের টার্গেটটা ছিল যে ইকুয়েশন অফ মোশনকে সলভ করে পজিশনটাকে বের করা এজ এ ফাংশন অফ টাইম। যদি আরটাকে আমরা টাইমের ফাংশন হিসেবে বের করতে পারি তাহলে ভেলোসিটি, মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, ফোর্স, অ্যাক্সিলারেশন, এই সমস্ত জিনিসগুলোকে এনার্জি ক্যালকুলেট করে ফেলতে পারি। তো কোয়ান্টাম মেকানিক্যালিও এই সাই ওয়েভ মেকানিক্স অনুযায়ী এই সাই আরটি এটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট একটা তোমার প্যারামিটার। যদি কোন একটা সিস্টেমের সাথে অ্যাসোসিয়েটেড ওয়েভ ফাংশনটা আমরা জানি তাহলে সেই সিস্টেমের ডাইনামিক্সটাকে স্টাডি করে ফেলা যায়, তার পজিশন, মোমেন্টাম, এনার্জি এইগুলোকে ক্যালকুলেট করে ফেলা যায়। কিভাবে ক্যালকুলেট করা যায় সেইটা আমরা আগে শিখে এসেছি, ইনফ্যাক্ট অ্যাপ্লিকেশন হিসাবেও জিনিসটাকে দেখে এসেছি। তো সাইটটা তাহলে আমাদের এই ওয়েভ মেকানিক্স এর প্রবাবলি দি মোস্ট ডিজায়ারেবল কোয়ান্টিটি। ইফ ইউ হ্যাভ সাই উইথ ইউ দেন ইউ ক্যান স্টাডি দি ডাইনামিক্স, ইউ ক্যান এক্সট্রাক্ট অল দি ইনফরমেশন রিগার্ডিং দি সিস্টেম। ওকে, তো এটাই আর কি। হ্যাঁ, সো ইট ডিসক্রাইবস, সাই আরটি ডিসক্রাইবস দি কমপ্লিট স্পেস টাইম বিহেভিয়ার অফ দ্য পার্টিকেল ইন কোয়ান্টাম মেকানিক্স। আমরা বললাম একটু আগে সাই আরটি মড স্কোয়ার, যেটা বেসিক্যালি সাই আরটি ইন্টু সাই স্টার আরটি, ওই ফাংশন এবং তার কমপ্লেক্স কনজুগেট এর প্রোডাক্ট, সেইটা গিভ দি প্রবাবিলিটি ডেন্সিটি অফ ফাইন্ডিং দি পার্টিকেল ইন সাম ভলিউম। থ্রি ডাইমেনশনে যদি বলো জিনিসটাকে, থ্রি ডাইমেনশনে এটা ভলিউমকে রিপ্রেজেন্ট করবে। থ্রি ডাইমেনশনে একটা নির্দিষ্ট ভলিউমের মধ্যে পার্টিকেলটাকে পাওয়ার প্রবাবিলিটি কত, প্রবাবিলিটি ডেন্সিটি কত, সেই জিনিসটাকে বোঝাবে। নর্মালাইজড ওয়েভ ফাংশন বলতে কি বোঝায় সেটাও আমরা জানি। শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করে আমরা যে সাইটা পাই সেটাকে কি নর্মালাইজ করে নিতে হয়, অর্থাৎ যে প্রবাবিলিটি ইন্টারপ্রিটেশন সেইটার সাথে তোমার কনসিস্টেন্ট করতে হয়, একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, যাতে করে টোটাল প্রবাবিলিটি অর্থাৎ অল স্পেসে যদি আমরা জিনিসটাকে ইন্টিগ্রেট করি প্রবাবিলিটিটা যাতে তোমার ওয়ান হয় সেইটাকে অ্যাসিওর করা। হ্যাঁ, নর্মালাইজেশন কনস্ট্যান্টটাকে এরকম ভাবে বের করতে হয়, মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করে একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করো, করে এই ইকুয়েশনটার সাথে সমান করে দাও, এই ইকুয়েশনটার সাথে সমান করে দাও, সেখান থেকে এই নর্মালাইজেশন কনস্ট্যান্ট মডে এইটাকে বের করে ফেলতে পারো। হ্যাঁ, মনে আছে তোমাদের অনেক অ্যাপ্লিকেশন আমরা দেখেছিলাম। তারপর ওয়েভ ফাংশন সাই এটা অবশ্যই ওয়েল বিহেভ হতে হবে, তার কন্ডিশনগুলো কি কি আমরা পড়েছিলাম। ওয়েভ ফাংশনটাকে সিঙ্গেল ভ্যালুড হতে হবে এভরিহোয়ার ইন স্পেস, অর্থাৎ একটা পয়েন্টে ওয়েভ ফাংশনের একটাই ভ্যালু থাকতে হবে। তারপর এইটা কনভার্জ করবে অ্যাট ইনফিনিটি, এস টেন্স টু প্লাস মাইনাস ইনফিনিটি হলে ফাংশনটাকে ফাইনাইট থাকতে হবে। ওয়েভ ফাংশনটা মাস্ট বি কন্টিনিউয়াস এবং এটা অবশ্যই স্কোয়ার ইন্টিগ্রেবল, সো দ্যাট ইন্টিগ্রাল অফ ইটস মডুলাস স্কোয়ার ইজ ফাইনাইট। এরপর ইউ রিমেম্বার শ্রোডিঙ্গার ইকুয়েশন, থ্রি ডাইমেনশনে যদি শ্রোডিঙ্গার ইকুয়েশনকে লেখা হয় তাহলে এইরকম হবে। এটা তোমরা যখন প্রথমবার ক্লাসে বলা হয়েছিল তোমাদের বলেছিলাম যে 15 বার বা 20 বার খাতায় লিখতে না দেখে, যাতে করে দীর্ঘদিন মনে থাকে, এটা কিন্তু ভুললে চলবে না। হ্যাঁ, যতদিন ফিজিক্স নিয়ে বাঁচবে ততদিন এই ইকুয়েশনটা কাজে লাগবে। টাইম ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন আমরা দেখেছি যে যদি স্টেশনারি স্টেট হয়, স্টেশনারি স্টেট যদি হয় অর্থাৎ এই পোটেনশিয়ালটা, পোটেনশিয়ালটা যদি পজিশনের ফাংশন হয় বা শুধু শুধু যদি পজিশনের ফাংশন হয় বা টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়, সেক্ষেত্রে আমরা এই সাই আরটিটাকে এইরকম ভাবে লিখতে পারবো। সাই আরটিটাকে সে এরকম সাই আর ইন্টু টি অফ টি এরকম ভাবে লিখতে পারবো। হ্যাঁ, সেপারেশন অফ ভেরিয়েবলস মেথডে আমরা যদি এই ইকুয়েশনটাকে সলভ করি সেখান থেকে এই টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশনটা পাওয়া যায়। টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশনটাকে থ্রি ডাইমেনশনে লিখলে জিনিসটা এরকম হয়, এই জিনিসটাকে আমরা হ্যামিল্টনিয়ান অপারেটর বলেছিলাম, এইচ সাই ইকালস টু ই সাই, এটা বেসিক্যালি এইরকম না, এইচ সাই ইকালস টু ই সাই, এইখানে যে সাইটা লেখা হচ্ছে সেই সাইটা শুধুমাত্র পজিশনের ফাংশন, আর আর এর ফাংশন। স্টেশনারি স্টেট এই যে কেসটা এটাই বেসিক্যালি স্টেশনারি স্টেট, স্টেশনারি স্টেট বলতে বোঝায় যে প্রবাবিলিটি ডেন্সিটি হুইচ ইজ ডিফাইন্ড অ্যাজ সাই ইন্টু সাই স্টার দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম। ধরো তোমার সাইটাকে আমরা এইরকম ভাবে লিখতে পারি, হ্যাঁ,
যদি সাইটাকে এরকম ভাবে লেখা যায়, খুব পরিষ্কার ভাবে বুঝতে পারছো যে প্রবাবিলিটি ডেন্সিটি সাই আর টি মড স্কোয়ার এইটা বেসিক্যালি সাই জিরো আর এইটার মড স্কোয়ারের সাথে সমান, টাইম ইন্ডিপেন্ডেন্ট। তাহলে করেসপন্ডিং স্টেটটাকে আমরা স্টেশনারি স্টেট করবো। আমরা যে অ্যাপ্লিকেশনগুলো করছি, সরিঞ্জার ইকুয়েশনে যে অ্যাপ্লিকেশনগুলো করছি, শিখছি, সেইগুলো সব কিন্তু স্টেশনারি স্টেটের জন্যই। নাও ইউ রিমেম্বার দি ইকুয়েশন অফ কন্টিনিউটি যে হুইচ ইজ কল দি প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি ডিফাইন বাই দিস ইকুয়েশন। থ্রি ডাইমেনশনে যদি প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটিকে ডিফাইন করা হয় এরকমভাবে করা যেতে পারে, ইট স্যাটিসফাইজ এ কন্টিনিউটি ইকুয়েশন অফ দিস কাইন্ড। এই ধরনের কন্টিনিউটি ইকুয়েশন তোমরা ইলেকট্রোডাইনামিক্সে পেয়েছো, তোমরা ফ্লুইড ডাইনামিক্সে পেয়েছো, এবং এর পাশাপাশি কোয়ান্টাম মেকানিক্সেও পেয়েছো। এইখানে যে ফিজিক্যাল কোয়ান্টিটির ফ্লোটার কথা আমরা বলি, দ্যাট ইজ দি প্রবাবিলিটি কারেন্ট, প্রবাবিলিটি কারেন্ট। হ্যাঁ, আর প্রবাবিলিটি এই যে কোয়ান্টিটি সেইটা ইটসেলফ একটা কনজার্ভ কোয়ান্টিটি। যখনই কোনো একটা প্রপার্টির ফ্লো হয়, সেই প্রপার্টিটা যদি ফিজিক্যালি কোনো একটা কনজার্ভ কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করে, ইকুয়েশন অফ কন্টিনিউটি অফ দিস কাইন্ড অলওয়েজ হোল্ডস। যখন আমরা ফ্লুইড ডাইনামিক্স বলছি সেখানে কনজার্ভ কোয়ান্টিটিটা হচ্ছে মাস, যখন আমরা ইলেকট্রোডাইনামিক্স বলছি সেখানে কনজার্ভ কোয়ান্টিটিটা হচ্ছে ইলেকট্রিক চার্জ। ইন কোয়ান্টাম মেকানিক্স উই আর টকিং অ্যাবাউট দি প্রবাবিলিটি, প্রবাবিলিটি ইজ অফকোর্স এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি। এর ভ্যালুটা কত? ওয়ান। ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে ওয়ান, টোটাল ভ্যালুটা হচ্ছে ওয়ান। কাজে একটা রিজিয়ান থেকে আরেকটা রিজিয়ানে যদি প্রবাবিলিটি ফ্লো করে, তাহলে নিশ্চয়ই এই ধরনের একটা ইকুয়েশন অফ কন্টিনিউটিকে এটা স্যাটিসফাই করবে। আমরা সেটা ডিরাইভ করে এসেছি এবং ফিজিক্যালি ওই জিনিসটা যে সম্ভব পেতে পারি সেটাকে আমরা বলেছি। নেক্সট, অপারেটার্স ইন কোয়ান্টাম মেকানিক্স। আমরা দেখেছি যে কোয়ান্টাম মেকানিক্সে, এই ওয়েভ মেকানিক্সে সমস্ত ফিজিক্যাল যে প্রপার্টিগুলো রয়েছে সেইগুলোকে অপারেটার দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। বাই ডেফিনিশন দি অপারেটার্স আর লিনিয়ার অ্যান্ড হারমাইশিয়ান। তো লিনিয়ার অপারেটারের ডেফিনিশন কি সেগুলো মনে করতে পারছো, পড়ানো হয়েছিল। যদি এইরকম ধরনের দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করে, হ্যাঁ, কোন একটা আরবিটারি কনস্ট্যান্টের সাথে যদি কমিউট করে এবং এইরকম তোমার ডিস্ট্রিবিউটিভ ল ফলো করে, তাহলে এই অপারেটারটাকে আমরা লিনিয়ার অপারেটার বলে থাকি। ওকে, এবার যদি হারমাইশিয়ান অপারেটারের কথা বলা হয়, কোয়ান্টাম মেকানিক্সের অপারেটার গুলো সব হারমাইশিয়ান অপারেটার। হারমাইশিয়ান অপারেটারের ডেফিনিশন আমরা দেখে এসেছি, হারমাইশিয়ান অপারেটারের যে আদার্স প্রপার্টি রয়েছে সেগুলো আমরা স্টাডি করে এসেছি। যেমন দি আইগেন ভ্যালুজ অফ হারমাইশিয়ান অপারেটার আর রিয়েল। নেক্সট, আইগেন ফাংশনস করেসপন্ডিং টু ডিফারেন্ট আইগেন ভ্যালুজ আর অর্থোগোনাল। সাম আর ডিফারেন্স অফ টু আইগেন টু হারমাইশিয়ান অপারেটার্স উইজ অলসো হারমাইশিয়ান। প্রোডাক্ট অফ টু হারমাইশিয়ান অপারেটার্স ইজ অলসো হারমাইশিয়ান ইফ অ্যান্ড অনলি ইফ দে কমিউট। এ আর বি যদি কমিউট করে, এ বি সমান বি এ যদি হয়, তবেই কিন্তু এ বি এই প্রোডাক্টটা হারমাইশিয়ান হবে। নেক্সট, এ যদি হারমাইশিয়ান হয় তাহলে তার হারমাইশিয়ান কনজুগেটের সাথে সমান হতে হবে। এটা যদি এ ড্যাগারের সাথে সমান হয় তাহলে আমরা হারমাইশিয়ান অপারেটার বলবো। আর এগুলো মনে আছে তোমাদের, জাস্ট জিনিসগুলোকে সামারাইজ করা রয়েছে। এবার কোয়ান্টাম মেকানিক্সে কিছু অপারেটার পজিশন রিপ্রেজেন্টেশনে কিছু অপারেটারকে দেখানো হয়েছে। আর ক্যাপ সমান আর বা এক্স ক্যাপ সমান এক্স, ওয়াই ক্যাপ সমান ওয়াই, জেড ক্যাপ সমান জেড। মোমেন্টাম অপারেটার পি থ্রি ডাইমেনশনে এরকম ভাবে লিখি, মাইনাস এইচ ক্রস এইচ ক্রস ডেল, অর্থাৎ এক্স কম্পোনেন্টটা হচ্ছে মাইনাস এইচ ক্রস ডেল ডেল এক্স, ওয়াই কম্পোনেন্টটা মাইনাস এইচ ক্রস ডেল ডেল ওয়াই, অ্যান্ড সো অন। হ্যামিল্টনিয়ান অপারেটার, এটাও খুব ইম্পর্টেন্ট একটা অপারেটার, যেটা সরিঞ্জার ইকুয়েশন লিখলেই কাজে লাগবে। এটা বেসিক্যালি কি এনার্জি অপারেটার হিসাবেও বলতে পারো। এটাকে পি স্কোয়ার বাই টু এম প্লাস থ্রি আর, কাইনেটিক এনার্জি প্লাস পোটেন্সিয়াল এনার্জি। পি অপারেটারের ফর্মটা জানো, কাজে পি স্কোয়ার মানে কি পি ক্যাপ অপারেটেড অন পি ক্যাপ, সো ইট উইল বি মাইনাস এইচ কার স্কোয়ার বাই টু এম ইন্টু ডেল টু প্লাস ভি আর, এটা হ্যামিল্টনিয়ান অপারেটার। নেক্সট, অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটার, এইটা আমরা যখন হাইড্রোজেন অ্যাটম প্রবলেমটা করবো সেখানে ইন ডিটেল আমাদেরকে স্টাডি করতে হবে। এইখানে শুধুমাত্র কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটরের কম্পোনেন্টগুলো কেমন হয় সেইটাকে দেখানো হয়েছে। এল এক্স এল ওয়াই এল জেড কেমন হয় সেটাকে দেখানো হয়েছে। মনে রেখো, মনে রাখার জন্য যে ফর্মুলাটা দরকার বেসিক্যালি সেটা এইটা, আর ক্রস পি। ক্লাসিক্যাল যে ডেফিনিশন ছিল অ্যাঙ্গুলার মোমেন্টাম সমান আর ক্রস পি, সেই ডেফিনিশনটা মনে রাখলে
আর তোমার এই পি অপারেটর, লিনিয়ার মোমেন্টাম অপারেটরের ফর্মটা যদি মনে রাখো তাহলেই জিনিসটা হবে। যখন হাইড্রোজেন অ্যাটম প্রবলেম করবো, হ্যাঁ হাইড্রোজেন অ্যাটম প্রবলেম যখন করবো, সেখানে তোমার এটা দেখবে যে প্রবলেমটাকে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে পড়তে হয়। হাইড্রোজেন অ্যাটম প্রবলেম করার সময় প্রবলেমটাকে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে পড়তে হয়, কারণ সেখানে অ্যাঙ্গুলার মোমেন্টামকে যখন আমরা লিখবো, সেই অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলোকে কিন্তু স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে কেমন হয় সেইভাবে দেখবো আর। নেক্সট কমিউটেশন রিলেশনস, সেটাও তোমাদের মনে আছে, দুটো অপারেটর, দুটো অপারেটর এ আর বি, তাদের মধ্যে কমিউটেশন রিলেশন এ বি, সেটাকে এরকম ভাবে ডিফাইন করা হয়, এ বি মাইনাস বি এ। যদি এ বি কমিউটেটর ব্র্যাকেটটা জিরো হয় তাহলে আমরা বলবো যে অপারেটর দুটো কমিউট করে। অ্যান্টি কমিউটেটরের ডেফিনিশন কি বলা হয়েছে, কিছু অ্যালজেব্রা রিলেটেড টু কমিউটেশন রিলেশন সেগুলোকে এখানে দেওয়া রয়েছে, দেখে নিও। কমিউটেশন রিলেশনের সিগনিফিকেন্সটা কি কোয়ান্টাম মেকানিক্সে সেটা আমরা ডিসকাস করেছি, এই পয়েন্টে সেটাকে মেনশন করা রয়েছে। দেখো, ইফ টু অপারেটরস কমিউট দে উইল হ্যাভ সাইমালটেনিয়াস আইগেন ফাংশনস, যদি দুটো অপারেটর কমিউট করে তাদের সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকবে, অর্থাৎ দি অবজারভেবলস রিপ্রেজেন্টেড বাই দোজ অপারেটরস ক্যান বি মেজার সাইমালটেনিয়াস, সেই দুটো অপারেটর কিন্তু ক্যানোনিক্যালি কনজুগেট ভেরিয়েবলকে রিপ্রেজেন্ট করছে না, অর্থাৎ হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটা ওদের ক্ষেত্রে অ্যাপ্লাই নয়। কাজে আমি জিনিসটাকে এইভাবে ইন্টারপ্রিট করতে পারি, পজিশন আর মোমেন্টাম এদের ক্ষেত্রে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল হোল্ড করে, পরিলেখ করে দেখো পজিশন আর মোমেন্টাম কিন্তু কমিউট করে না। ইনফ্যাক্ট এটাকেই কি আমরা ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন বলে এসেছি, এক্স পি এক্স। যদি পজিশন মোমেন্টাম কমিউটেশন রিলেশনটা দেখো বা ওয়াই পি ওয়াই জেড পি জেড কমিউটেশন রিলেশনটা দেখো, এটাকে ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন বলা হয়। দিস কমিউটেটর ইজ ইকাল টু আই ইন্টু এইচ ক্রস। ওকে, এর পাশাপাশি অ্যাঙ্গুলার মোমেন্টামের যে কমিউটেশন রিলেশন সেগুলো আমরা ডিরাইভ করে এসেছি, এখানেও হাইড্রোজেন অ্যাটম প্রবলেম করার সময় আরও একবার জিনিসগুলোকে দেখব। এল এক্স এল ওয়াই যদি করো আই এইচ ক্রস এল জেড, এল ওয়াই এল জেড যদি করো আই এইচ ক্রস এল এক্স, এল জেড এল এক্স যদি করো আই এইচ ক্রস এল ওয়াই। আমরা বলেছিলাম যে এল আই এল জে এইটাকে আমরা এই অ্যাঙ্গুলার মোমেন্টামের যে কমিউটেশন রিলেশন সেটাকে এবিসিভিটা সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা যেতে পারে, এল আই এল জে সমান আই এইচ ক্লাস এপসিলন আই জে কে এল জেড, এবিসিভিটা সিম্বলটার সাথে পরিচিত আছে, পড়ানোর সময় বলা হয়েছিল। আর আরো একটা ইম্পর্টেন্ট রিলেশন আমরা দেখে এসেছি যে এল স্কোয়ারটা কিন্তু এল এক্স বা এল ওয়াই বা এল জেড এদের সাথে কমিউট করে, এদের যে কম্পোনেন্ট গুলো সেইগুলো একে অপরের সাথে কমিউটেশন রিলেশন ফলো করে না, কমিউট করে না, কিন্তু এল স্কোয়ারটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট গুলোর সাথে কমিউট করে, অর্থাৎ সাইমালটেনিয়াসলি আমরা এল স্কোয়ার আর এল জেড কে মেজার করে ফেলতে পারি। আর অ্যাট দি এন্ড আমরা এই মানে অ্যাপ্লিকেশন গুলোতে যাওয়ার আগে এই পোস্টুলেট গুলোকে বলেছিলাম, পোস্টুলেট গুলো ছিল এইরকম যে প্রথমটা কি, দি ওয়েভ ফাংশন ডেসক্রাইবস কমপ্লিট স্পেস টাইম বিহেভিয়ার অফ দি পার্টিকেল কনসিস্টেন্ট উইথ দি আনসার্টেনটি প্রিন্সিপাল, এটাই ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ফান্ডামেন্টাল প্যারামিটার। নেক্সট সেকেন্ড পোস্টুলেট, দি ডায়নামিক্যাল, ও আচ্ছা এইটা ভুল লেখা আছে, ডায়নামিক্যাল আবার মেকানিক্যাল হয়ে গেছে, এটা বাদ দাও। দি ডায়নামিক্যাল ভেরিয়েবলস অ্যাসোসিয়েটেড উইথ দি মোশন অফ দি পার্টিকেল আর রিপ্রেজেন্টেড বাই ম্যাথামেটিক্যাল অপারেটার্স, দি অপারেটার্স আর লিনিয়ার অ্যান্ড হারমেশিয়ান। থার্ড পোস্টুলেট ইজ দ্যাট ইফ অ্যান অপারেটার এ রিপ্রেজেন্টস এ ডায়নামিক্যাল ভেরিয়েবল অ্যান্ড স্যাটিসফাই এ রিলেশন অফ দিস কাইন্ড এ সাই ইকালস টু এ সাই, যেখানে স্মল এটা একটা স্কেলার, একটা জাস্ট নাম্বার, তাহলে আইগেন ভ্যালু ইজ দি অনলি পসিবল রেজাল্ট অফ মেজারমেন্ট অফ দ্যাট ডায়নামিক্যাল ভেরিয়েবল ইন দ্যাট স্টেট সাই। আমরা যদি এই সাই স্টেটে এ অপারেটার যে ফিজিক্যাল কোয়ান্টিটিটাকে রিপ্রেজেন্ট করছে তাকে যদি মেজার করি, তাহলে যে ভ্যালুটা পাবো সেই অনলি পসিবল ভ্যালুটা হবে স্মল এ। নেক্সট নেক্সট পোস্টুলেট, পোস্টুলেট ফোর, দি প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দি পার্টিকেল ইন সাম ভলিউম ডি টাও ইজ রো ইন্টু ডি টাও, যেটা আগেই বললাম, অর্থাৎ সাই স্টার ইন্টু সাই ডি টাও, এটাকে যদি অল স্পেসে ইন্টিগ্রেট করা হয় দি ভ্যালু ইজ ইকুয়াল টু ওয়ান। And the last postulate is this, expectation value or the expected average of a result
of the results of large number of measurements of a physical quantity in a given state is given by this. যেখানে সাইটা নর্মালাইজড ওয়েভ ফাংশনকে রিপ্রেজেন্ট করছে, কোনো কিছু একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা একই স্টেটে যদি রিপিটেডলি মেজার করি, কোনো কিছু একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে ফিজিক্যাল প্রপার্টিকে একই স্টেটে রিপিটেডলি মেজার করি, তাহলে সেই লার্জ নাম্বার অফ মেজারমেন্টের যে অ্যাভারেজ ভ্যালু বা মিন ভ্যালু সেইটা এই যে এক্সপ্রেশনটা এখানে দেওয়া রয়েছে তার সাথে সমান। এই হচ্ছে পাঁচটা পোস্টুলেট। এর পাশাপাশি আরো একটা জিনিস ডিসকাস করা হয়েছিল, ক্লাসিক্যাল লিমিট। ক্লাসিক্যাল লিমিট যেটাকে বেসিক্যালি র্যান্ডপেস্ট ইকুয়েশন দিয়ে বলা হয়েছে, আমরা দেখেছিলাম যে কোনো একটা ডায়নামিক্যাল ভেরিয়েবলের এক্সপেকটেশন ভ্যালু তার টাইম অ্যাভারেজ এই ধরনের ইকুয়েশনকে স্যাটিসফাই করে। যদি এই ডায়নামিক্যাল ভেরিয়েবলটা টাইমকে এক্সপ্লিসিটলি কন্টেন না করে তাহলে এই কোয়ান্টিটিটা জিরো, সেক্ষেত্রে ডিডিটি অফ এ অ্যাভারেজ এইটা ওয়ান বাই আই এইচ ক্রস ইন্টু এ এইচ পারমিটেশন ব্র্যাকেটের অ্যাভারেজ ভ্যালু তার সাথে সমান, সেটা আমরা রেডিলি অ্যাপ্লাই করেছি ফর দি পজিশন অপারেটর, ফর দি মোমেন্টাম অপারেটর, যেমনটা ক্লাসিক্যাল ফিজিক্সে দেখে এসেছি তার সাথে সমান। দেখো এটা বেসিক্যালি কি ডিভিডিটি, ডিভিডিটি সমান ই বাই এম, অর্থাৎ পজিশনটাকে যদি তার অ্যাভারেজ ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করতাম, এক্সপেকটেশন ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করতাম, মোমেন্টামটাকে যদি তার এক্সপেকটেশন ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করতাম, তাহলে ক্লাসিক্যাল রেজাল্টের সাথে জিনিসটা কনসিস্টেন্ট হতো। একই রকম ভাবে ডিডিটি অফ পি, এটা কি ফোর্স মাইনাস ডেল ভি ডেল এক্স তার সাথে সমান, মোমেন্টামটাকে যদি অ্যাভারেজ ভ্যালু দিয়ে রিপ্লেস করতাম, ফোর্সটাকে যদি অ্যাভারেজ ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করতাম, তাহলে ক্লাসিক্যাল ফিজিক্সে যে রেজাল্টটা পাওয়া যায় কোয়ান্টাম মেকানিক্সের ইমপ্লিকেশনটা তার সাথে সমান। এর পাশাপাশি আরো কিছু জিনিস বলা হয়েছিল, অর্থনর্মাল আইগেন ফাংশন বলতে কি বোঝায়। অর্থনর্মাল আইগেন ফাংশন মনে আছে তোমাদের, সাই এম সাই এন দুটো ওয়েভ ফাংশন, তারা যদি এইরকম একটা রিলেশনকে স্যাটিসফাই করে তাহলে ওয়েভ ফাংশন গুলোকে আমরা অর্থনর্মাল আইগেন ফাংশন বলি। অর্থাৎ এম নট ইকালস টু এন হলে ভ্যালুটা জিরো, আর এম ইকালস টু এন হলে ভ্যালুটা ওয়ান। তো সাই কে আর যদি অর্থনর্মাল সেট অফ আইগেন ফাংশনকে রিপ্রেজেন্ট করে, আমরা জেনারেলাইজড এক্সপ্রেশনটাকে এইরকম ভাবে লিখে ফেলতে পারি, অ্যাট সাম সি কে সাই কে, সাম ওভার কে, এবং সাইটা যদি নর্মালাইজড হয়, এই সাইটা যদি নর্মালাইজড হয় দ্যাট ইমপ্লাইজ মড সি কে স্কোয়ার সাম ইকালস টু ওয়ান। তো স্টেশনারি স্টেটের জেনারেল সলিউশনকে আমরা কিভাবে লিখে ফেলতে পারি, এইরকম ফর্মে লিখে ফেলতে পারি। এইগুলোই এইগুলোই মোটামুটি ভাবে বলা হয়েছে। তার পাশাপাশি অ্যাপ্লিকেশন গুলো ডিসকাস করা হয়েছে, সেই অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে আর